আমার ভাই তার বিশ্বাস করেনি। আমার ভাই তার বিশ্বাস করেনি বাবা। ও ছাত্রই ওকে গুলি করে মেরে ফেলবে। আপনি কি করে জানলেন ওই ছাত্রই আপনার ছেলেকে গুলি করে হত্যা করেছে? ওই একজন ছাত্র ছাড়া আমার হায়দারের আর কোন শত্রু ছিল না। ওই ছাত্রকে আপনি চেনেন? কদিন আগে সকাল আটটার দিকে একটা টেলিফোন এলো। আমি টেলিফোন তুলে হ্যালো বলতে আমাকে বলল, আপনি তো স্যারের মা। আমি আমি বললাম হ্যাঁ, তুমি কে বাবা? বলল আমি স্যারের ছাত্র। তারপর আমাকে বলল আমি যেন নিজের হাতে ভালো মন্দ রান্না করে আমার ছেলেকে খাইয়ে দেই। ও আমার ছেলেকে শরীরের মধ্যে মেরে ফেলবে। তোমরা বিশ্বাস করো বাবা, আমি এই কথাটা হায়দারকে বলার পরও এতটুকু বিশ্বাস করেনি। যদি বিশ্বাস করতো তাহলে তাহলে আমার আমার হায়দার মরতো না বাবা, মরতো না। ক্যাপিটাল কলেজের শিক্ষক রায়হানের খুনকে কেন্দ্র করে প্রতিটি পত্রিকাতে হেডলাইন করা হয়েছে। এই সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণ তথা সুধি মহলে প্রশাসনের বিপক্ষে এক দারুণ বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চাপ এসেছে, খুনি যেই হোক তাকে গ্রেফতার করতে হবে, আবিষ্কার করতে হবে শিক্ষক হত্যার রহস্য। তাই আমি বলছি আগামী ২৪ ঘন্টার মধ্যে খুনিকে পুলিশ সেলে দেখতে চাই। I'm
আলিহাদারকে কেন খুন করেছিস? কেন? আমি খুন করি নাই, তুই খুন করিসনি। এই ঠান্ডা পড়লে সব শ্বশুর করে বেরিয়ে আসবে। স্যার, আমার নকল ধরে আমাকে বহিষ্কার করেছিল। বহিষ্কার করার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আইদার স্যারকে খুন করে ফেলব। তাই ঘটনার দিন রাত 8টা থেকে স্যারের বাসার সামনে একটা দোকানের পাশে অপেক্ষা করছিলাম। রিক্সা মহাকালি যাবে? যাব স্যার। মা তোমরা ওঠো, বাবা ওঠো, ওঠো। হায়দার, আবার কিছু বলবি মা? শুন বাবা, আমি কিন্তু একটা প্রচন্ড রকমের ভয় বুকের ভিতর নিয়ে যাচ্ছি বাবা, তুই সাবধানে থাকিস। বাবা, তুই মাকে বলো তো এসব মিথ্যে ভয় না করতে। মা, তোমাকে বারবার বলেছি, আবারও বলছি, ছাত্র কখনো শিক্ষককে খুন করতে পারে না। তবু তুই সাবধানে থাকিস বাবা। আচ্ছা আচ্ছা, ওঠো। এই তুই বুঝতে পেরেছিস, তুই বুঝতে পেরেছিস, তোর এই খুনের জন্য তোর ফাঁসি হবে? হবে না। তুমি আমার বাবার ক্ষমতা সম্পর্কে জানো না। আমার বাবা ওই ফাঁসির দড়িটা কিনে ফেলবে। ফাঁসির দড়িটা তোর বাবা কিনে ফেলবে? তাহলে তো তোর বাবার অনেক ক্ষমতা, অনেক ক্ষমতা। আপনারা, আমার নাম আব্বাস খান। আমার নামটা একমাত্র সেই সরেনি যে এখনো মায়ের পেটের মধ্যে রয়েছে। আমি দুটো কারণে থানায় এসেছি। এক, আমার ছেলে রাজুকে কোন পুলিশ গ্রেপ্তার করেছে তার চেহারাটা দেখতে। দুই, থানা হাজতের কোন চাবি দিয়ে আমার ছেলেকে লক করা হয়েছে, ওই তালার চাবিটার দাম কত তা জানতে এসেছি। আপনার এক নম্বর প্রশ্নের জবাব, আমি ইন্সপেক্টর সোহেল আপনার ছেলেকে গ্রেফতার করেছি। দুই নম্বর প্রশ্নের জবাব, যে তালার চাবি দিয়ে আপনার ছেলেকে লক করা হয়েছে ওই তালার চাবির দাম 786 টাকা। বয়েজ, শো দ্য ব্রিফকেস। তোমার তালার চাবির দাম মাত্র 786 টাকা।
ওই তারার চাবিটা কেনার জন্য আমার এই ব্রিফকেসগুলোতে এত বেশি টাকা আছে তার যোগফল জানার জন্য ক্যালকুলেটর লাগবে। দিস ইজ ক্যালকুলেটর। যত টাকা আপনি এনেছেন ওই টাকা গোনার জন্য ক্যালকুলেটর লাগবে, তাতে সন্দেহ নেই। ইয়েস মিস্টার আব্বাস খান, টাকা দিয়ে আইনের মানুষ কেনার অভ্যেসটা আপনার অনেক দিনে, তাই একইভাবে হয়তো আপনি আমাকে কিনতে এসেছেন, কিন্তু আইনের মানুষ কেনার হিসেবে আজ একটু গরমিল হয়ে গেছে। কিছুক্ষণ আগেও আপনার ধারণা ছিল টাকার মোহে আপনার সঙ্গে সবাই হাত মিলাবে, এই প্রথম জেনে যান অন্যায়ভাবে ঘুষ দিয়ে কোনো আইনের মানুষকে কিনতে চাওয়ার জন্য এই আইনের হাতটা আপনার হাতের সাথে হাত না মিলিয়ে আপনার মুখেও পড়তে পারে। আব্বাস খান, আইনের প্রতিটি মানুষকে কি মনে করেছেন? বেশ্যাপাড়া দালাল নো নেভার। দু চারজন অসৎ পুলিশকে দিয়ে সবাইকে বিচার করবেন না। এই ক্যালকুলেটরটা আমাকে দিয়েছিলেন ঘুষের টাকার যোগফল দেখার জন্য। আমি এই ক্যালকুলেটরটা আপনাকে ফিরিয়ে দিয়ে বলতে চাই, এটা নিয়ে একবার ওই প্রফেসর আলী হায়দারের বাসায় যান। সন্তানের রক্তাক্ত জামাটা বুকে জড়িয়ে একজন মা কিভাবে চিৎকার করছে, কত ফোঁটা চোখের পানি ফেলছে, ওই হিসাবে যোগফলটা নিয়ে আসুন। মা বাবাকে বিদায় দিতে গিয়ে মা বাবার কোলে সন্তানের মৃত্যু কার জন্যে? কার জন্যে? আপনার ছেলের জন্যে। আরে কোথায় বাবা হিসাবে খুনি সন্তানের পরিচয় দিতে নিজেকে ঘৃণাবোধ করবেন তা নয়, অহংকার করে টাকার বিনিময়ে খুনি সন্তানকে ছাড়িয়ে নিতে এসেছেন। আরে বাবা হিসাবে তো আপনার আত্মহত্যা করা উচিত। তুমি অনেক কথা বলেছ, কথাগুলো শুনতে ভালোই লাগছিল, তাই আমি কিছু বলিনি। আমি তোমার ভালো কথা শোনার জন্য এখানে আসিনি। আমি শুধু তোমাকে একটা কথা বলে যেতে চাই, আমার ছেলেকে তুমি আটক করে ততক্ষণ রাখতে পারবে যতক্ষণ পর্যন্ত এই থানা হাজতে থাকবে, এর বেশি নয়। আরেকটা কথা, ওই প্রফেসর আমার ছেলেকে বহিষ্কার করে ওর মৃত্যুকে সৌদা করেছিল। আরে হ্যাঁ, তুমি আমার মুখে থাপ্পড় মেরে একইভাবে তোমার মৃত্যুকে আমন্ত্রণ করলে। ইন্সপেক্টর, কোন রকম চালাকি করার চেষ্টা করবে না, যেদিকে বলবো সেদিকে গাড়ি চালাবে। সঙ্গে সঙ্গে যদি থাকো মনে কত কত আশা জাগে, তুমি অঙ্গে অঙ্গে
তোমাকে তুমিছি বুকে পেয়েছি তোমাকে তুমিছি বুকে পেয়েছি আটক করেছি বলে ওরা আমাকে মারতে এসেছিল।
তোদের এই ব্যর্থতা ওই ইন্সপেক্টরের কাছে প্রমাণ করে দিল ওকে আঘাত করার ক্ষমতা আমার নেই। অবশ্যই আছে বাবা, তোমার এক ছেলে গ্রেপ্তার হলেও আরেক ছেলে থানা হাজতের বাইরে আছে বাবা। তবে এই মুহূর্তে আর কোনো পরিকল্পনা না করে প্রথমে রাজুকে সেভ করার চেষ্টা করো। কিভাবে করব? ওই শালা ইন্সপেক্টরের জন্যই তো। ইন্সপেক্টরকে কিনতে পারোনি বলে বিচারককে কেনা যাবে না, এমন তো কোনো কথা নেই। তাই বলছি বিচারককে কেনার চেষ্টা করো। টাইম হয়েছে ফাচ্চটু আর মাচ্চটু। স্যার, প্রফেসর আলী হায়দার হত্যা মামলা আপনার আদালতে। আমাদের ধারণা এই হত্যা মামলার জন্য চারিদিক থেকে আপনার উপর একটা প্রেশার ক্রিয়েট হতে পারে, এ সম্পর্কে আপনি কিছু বলবেন? আমি বিচারক, আমার ধর্ম ন্যায় বিচার করা, এর বাইরে এই মুহূর্তে আমি আর কিছুই বলতে চাই না। থ্যাংক ইউ। আরে আবু, তুই এত বছর পর কোত্থেকে? বস, পৃথিবীটা ক্রমশ ছোট হয়ে আসছে, ঢাকা শহর তো আরো ছোট, তাই বলতে পারিস ঘুরপাক খেতে খেতে তোর ঠিকানায় চলে এলাম। কত বছর পর দেখা, আবু থেকে তুই আব্বাস হয়েছিস আর আমি বিচারক, নাম করা বিচারক। কিন্তু তোর সম্পর্কে যা জেনেছি তাতে খুব দুঃখ পেয়েছি, এখনো ঢাকা শহরে একটা বাড়ি করতে পারিসনি। তা হয়তো পারিনি, কিন্তু দুটো সন্তানকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করছি। এবার বল কি মনে করে। বন্ধু, আমার একটা সন্তানের জীবন ভিক্ষা চাইতে এসেছি, এর বিনিময়ে তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দেব। এই ঢাকা শহরে একটা বাড়ি, একটা গাড়ি, ব্যাংকে মোটা অঙ্কের টাকা, যা চাইবি তাই দেব। তা না হয় বুঝলাম, কিন্তু তোর ছেলের জীবন ভিক্ষা আমি দেব এই কথাটা ঠিক বুঝতে পারছি না। রাজীব, তোর কাছে আমি মিথ্যা বলবো না, প্রফেসর আলী হায়দারকে আমার ছেলে রাজি খুন করেছে। রাজুর কেসটা তৈরি আদালতে, তাই অনেক আশা নিয়ে বন্ধুত্বের দাবিতে সন্তানের জীবন বাঁচানোর জন্য আমি তোর কাছে ছুটে এসেছি। আমার সন্তানের জীবনটা তুই ভিক্ষা দিবি? আবু, তুমি যে প্রস্তাব নিয়ে আমার কাছে এসেছিস এই মুহূর্তে আমার উচিত ছিল তোকে দারোয়ান দিয়ে বের করে দেয়া। এইটুকু আমি তোর জন্য দয়া করলাম, তুই এই মুহূর্তে এখান থেকে চলে যা। রাজীব, শেষবারের মতো আমার প্রস্তাবটা ভেবে দেখ, তুই তোর কলমের খোঁচাতে আমার ছেলেটার ভাগ্যরেখা বদলে দিবি আর আমি আমার টাকা দিয়ে তোর ভাগ্যরেখা বদলে দেব। এই তুই আমাকে কি মনে করেছিস, টাকার লোভে বিচারকের আসনে বসে অন্যায়ের পক্ষে রায় দেবো? ইম্পসিবল। আর একটা কথা না বলে এখান থেকে বেরিয়ে যা। তুই আমাকে ফিরিয়ে দিলি, কাজটা তুই ভালো করলি না। শুধু একটা কথা শুনে রাখ, তোর এই আদর্শ নীতি একদিন তোকেও কাঁদাবে, তোকেও কাঁদাবে। আমাকে কিনতে না পেরে আমার বাবাকে কিনতে এসেছিলেন, এবার নিশ্চয় বুঝতে পেরেছেন সন্তানকে কিনতে ব্যর্থ হয়ে সেই সন্তানের পিতাকে কিনতে আসাটা আপনার জন্য আরেকটা দুর্ভাগ্য। রাজুকে বাঁচানোর জন্য আইনগত আমার সমস্ত চেষ্টা ব্যর্থ হয়েছে, এখন তোমরা, এখন তোমরাই আমার একমাত্র হাতিয়ার। আমি চাই আগামীকাল রাজুকে আদালতে কাঠগড়ায় দাঁড় করানোর আগেই রাস্তা থেকে রাজুকে ছিনিয়ে নেবে, রাস্তায় যদি পুলিশের রক্তের বন্যা বইয়ে দিতে হয় তাও দেবে। আমি আবার রাজুকে চাই। Thank you.
অমান্য আদালত। ওই খুনি আমার সন্তানকে গুলি করে হত্যা করেছিল। আমার সন্তান আর আমাকে বাবা বলে ডাকার জন্য কোনোদিনও ফিরে আসবে না সত্য। কিন্তু কিন্তু আমি ওই খুনির বিরুদ্ধে এমন বিচার চাই যাতে করে আর কোনো ছাত্র শিক্ষককে গুলি করে হত্যা করার সাহস না পায়। সাহস না পায়। এবার আমি ইন্সপেক্টর সোহেলকে এই হত্যা মামলার তদন্তকারী অফিসার হিসেবে তার বক্তব্য পেশ করার জন্য মহামান্য আদালতের কাছে অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেয়া হলো। ধন্যবাদ। এবার আপনি আসতে পারেন। ইন্সপেক্টর সোহেল, আপনি নিজেই এই জঘন্য খুনের আসামিকে গ্রেপ্তার করেছেন। আদালতে আসামির বিরুদ্ধে ফাইনাল চার্জশিট আপনি দাখিল করেছেন। জি। আপনি কি শিওর আপনার চার্জশিট দাখিলের মধ্যে কোনো ভুল নেই, কোনো প্রকার পক্ষপাতিত্ব করে এই চার্জশিট দাখিল করেননি? মোটেও না, আমি চার্জশিট দাখিলে পক্ষপাতিত্ব করিনি। তার প্রমাণ মহামান্য আদালতের কাছে পেশ করেছি। আপনি এখন আসতে পারেন। থ্যাংক ইউ। দীর্ঘ কয়েকদিনের শুনানির পর আদালত সাক্ষী প্রমাণের উপর ভিত্তি করে আসামি রাজু আহমেদ খানের বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় এই আদালত রাজু আহমেদ খানকে বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক ফাঁসির আদেশ প্রদান করছে। Thank you.
হ্যালো, পুলিশ স্টেশন। বলেন কি বলেন? কয়েকজন বকাটের ছেলে আপনার নাইট ক্লাব থেকে নাচে মেয়েটাকে তুলে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে? ওকে, আমি দেখছি। আমি তোর ইজ্জত খারাজ করে দেবো। আরে দেখ, তো পারছি আসিফকে আগে হাডুডু খেলতে দে, তারপর আমরা সবাই খেলব। না, এটা অন্যায়, এ আমি হতে দেব না। কেন সরে যাবো? তুই তোরা আমার সাথে চিট করেছিস, তোকে আমি ছাড়বো না। ভাইয়া, রবি,
রবি তুই? ভাইয়া আমি মেয়েটাকে বাঁচানোর চেষ্টা করছি ভাইয়া, আমি কোনো কথা শুনতে চাই না। এই মেয়েটাকে জিপে উঠাও, ওকে হাসপাতালে নিতে হবে। নিয়ে যাও, নিয়ে যাও। মুরাদ, রবিকে থানায় নিয়ে যাও। ভাইয়া ভাইয়া আমার আমার কথা শোনো ভাইয়া, ভাইয়া ভাইয়া আমার কথা শোনো ভাইয়া, ভাইয়া ভাইয়া আমার কথা শোনো ভাইয়া, আমার কথা শোনো। সিস্টার তাড়াতাড়ি ওটিতে নিয়ে যাও। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, যে করে হোক মেয়েটাকে বাঁচাতে হবে। মানুষকে বাঁচানোর চেষ্টা করে আমার পেশা। বাবা, আমি রাজুর মৃত্যুর প্রতিশোধ নিয়ে এসেছি। বাবা, আমি ইন্সপেক্টর সোহেল চৌধুরীর ভাই আর বিচারপতি রাজীব চৌধুরীর ছেলে রবিকে খুনি আসামি দাঁড়িয়ে দিয়েছি। বাবা, রাজীব চৌধুরী, এইবার দেখবো তুমি কত বড় বিচারপতি। কি ব্যাপার, এত কিছুর আয়োজন, অনুষ্ঠানটা কিসের? রবি এশিয়ান গেমস শুটিং এ চান্স পেয়েছে, শুটিং ক্লাব থেকে আমাকে টেলিফোন করেছিল, তাই তাড়াহুড়ো করে রবিকে সেলিব্রেট করার জন্য এই আয়োজন। হ্যালো, কে সোহেল? শুনেছিস রবি এশিয়ান গেমস শুটিং এ চান্স পেয়েছে, তাড়াতাড়ি বাড়িতে আয়। দেখ তোর মা এই খুশিতে কত কিছুর আয়োজন করেছে। বাবা, আমি হাসপাতাল থেকে বলছি, রবি একটা মেয়েকে খুন করার জন্য ছুরি মেরেছিল। আমি রবিকে গ্রেপ্তার করেছি, ও এখন থানা হাজতে। হ্যালো হ্যালো হ্যালো, কি হলো? চল, তুমি কেমন কি বললো যে তোমার হাত থেকে রিসিভার পড়ে গেল? তুমি হঠাৎ করে একটা অসুস্থ রোগীর মধ্যে বসে পড়লে, কব বলো না তোমাকে কি খবর দিয়েছে? একটি মেয়েকে চাকু মারার অপরাধে তোমার রবিকে সোহেল গ্রেফতার করেছে। না, এ হতে পারে না। তুমি মিথ্যে কথা বলছো, আমাদের সন্তান এমন হতে পারে না। তুমি থানায় চলো, আমি রবিকে দেখতে যাব। এই মুহূর্তে থানায় গেল, কোথাও যেতে পারবে না। তুমি কি সোহেলের একটা কথার উপর বিশ্বাস করে রবির উপর বিশ্বাস হারিয়ে ফেললে? তোমার রক্তের উপর বিশ্বাস নেই? এই মুহূর্তে থানাতে না যাওয়ার জন্য বিশ্বাস অবিশ্বাস সব শেষ হয়ে যাবে না। সোহেলকে আসতে দাও, তারপর কি করা উচিত আর উচিত না ভেবে দেখব। প্লিজ আমাকে সোহেলের আসা পর্যন্ত অপেক্ষা করতে দাও। ডাক্তার সাহেব, দেখুন জ্ঞান ফিরতে কম করে 4-5 ঘন্টা সময় লাগবে। আপনি যদি জবানবন্দি না নিয়ে এখান থেকে যেতে না চান তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে। আমি তাই করবো ডাক্তার সাহেব, আসলে জবানবন্দি নেওয়াটা আমার খুব প্রয়োজন। বাবা বাবা, এই মাত্র খবর পেয়েছি মিঠি মারা যায়নি, হাসপাতালে বেঁচে আছে। ইন্সপেক্টর সোহেল মিঠি জবানবন্দি নেওয়ার জন্য হাসপাতালে অপেক্ষা করছে। এখন থেকে 4-5 ঘন্টার মধ্যে মেয়েটি জ্ঞান ফিরবে, তাই আমাদের হাতে সময় মাত্র 4-5 ঘন্টা অনেক সময়। এই সময়টুকুর মধ্যে আমি যা করতে বলবো তাই করবি। মুরাদ ভাই, আমার ভাই আমার কথা বিশ্বাস করেনি, আপনি অন্তত আমার কথাটা বিশ্বাস করুন। আমি মেয়েটাকে ছুরি মারিনি। হ্যালো, কোতোয়ালি থানা থেকে বলছি, কে বলছেন? জি দিচ্ছি, লাইনে থাকুন। স্যার, আপনার বোন টেলিফোনে লাইনে আছেন, দেখছি কি করা যায়। নেহা, কি ব্যাপার বল? তুমি জলদি বাসায় চলে এসো, নইলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তুমি জলদি এসো ভাইয়া, জলদি এসো। হ্যালো হ্যালো হ্যালো, মান্নান, আমি বাড়ি যাচ্ছি, সোহেল ফোন করলে বলবে বাসায় ফোন করতে। জি স্যার। নেহা 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 নেহা
তোমরা তোমরা কারা? বন্ধু মনে করলে বন্ধু, শত্রু মনে করলে খেয়েছা। এই মুহূর্তে যা করছি মনে করতে পারো শিকার ধরার জন্য জাল ফেলেছি মাত্র। তুমি আমার সাথে আসো। ভাইয়া তুমি ছিল না, ভাইয়া ছিল না, ওরা আমাকে। আপাতত ভয় নেই, ওদের যা করার আমার টেলিফোন পাবার পরই করবে। আর ওই টেলিফোনে আমি কি বলবো সেটা নির্ভর করবে তোমার উপর। এসো বলছি, কামন। শোনো, ওই বিচারপতি রাজীব চৌধুরী আর তার সন্তান ইন্সপেক্টর সোহেল চৌধুরী আমার সন্তানকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিয়েছে। আমি জেলখানার ওই একই ফাঁসির দড়িতে রাজীব চৌধুরীর আরেক সন্তান রবিকে ফাঁসিতে ঝুলিয়ে দিতে চাই, আর এই জন্যে তোমাকে আমার প্রয়োজন। তুমি আমার কথা মতো কাজ করবে। আমি তোমাকে এই ঢাকা শহরে গাড়ি বাড়ি নগদ কোটি টাকা দেব, আর যদি আমার কথা মতো কাজ না করো তাহলে আমার লোকজন তোমার একমাত্র বোনের শরীরের মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে খাবে। সময় কম, পাঁচ মিনিটের মধ্যে তোমার ডিসিশন নিতে হবে। ভাবো, একদিকে গাড়ি বাড়ি কোটি টাকা, অন্যদিকে বোনের ইজ্জত, কোনটা চাও বলো, কোনটা চাও? জীবন চাকরি করলো এত টাকা মুখ দেখবে না, জবানবন্দি দিতে বাধ্য করবে। তাই আইনের স্বার্থে আমি জবানবন্দিটা নিতে চাই। আইনের সঠিক প্রয়োগের জন্য অবশ্যই আমি তোমাকে অর্ডার দেব। মুরাদ, তুই শুধু আমার কলিগ না, আমার বন্ধু। এত বড় অবিশ্বাস তুই আমাকে কি করে করলি? আমাকে ভুল বুঝে তোর কোনো লাভ নেই, আমি শুধু অর্ডার ক্যারি করতে এসেছি। এমন কি হলো যে আমার প্রতি ডিপার্টমেন্টের এত বড় অবিশ্বাস জন্ম নিল? এটা ডিপার্টমেন্টের ব্যাপার, তাই এই মুহূর্ত থেকে কেসটা আমাকে ডিল করতে হবে। মিস্টার সোহেল, জ্ঞান ফিরেছে, আপনি জবানবন্দি নিতে পারেন। থ্যাংক ইউ। আমি যাচ্ছি। তোমার কোনো ভয় নেই, আইনের কাছে তুমি যাতে সঠিক বিচার পাও সেজন্য আমি তোমার জবানবন্দি নিয়ে তোমাকে সাহায্য করতে এসেছি। তোমার এই চোখের পানির দাম তুমি পাবে বোন। তুমি মনে করতে পারো তোমার এক ভাই তোমাকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছে,
ঠিক তোমার মতো দেখতে। আমার একটা বোন ছিল, তুমি তো বেঁচে আছো, কিন্তু আমার বোনটাকে মানুষ রূপী দানবরা ইজ্জত কেড়ে নিয়ে মারতেও দেয়নি। যা জিজ্ঞেস করে বলবে, তোমার যা বলার তুমি আমাকে বলে জবানবন্দির কাগজে সই করে দিয়েছ। ঠিক আছে মুরাদ, মেয়েটা কি জবানবন্দি দিল? সরি সোহেল, তুই নিজেও আইনের মানুষ, নিশ্চয়ই একটা কথা স্বীকার করবি, তোর এই প্রশ্নের জবাবটা তোকে জানানো সম্ভব নয়। আমার জায়গায় তুই হলো একই কথা বলতি। তোমরা শোনো, আমি ছাড়া কাউকে মেয়েটার সাথে কথা বলতে দেবে না, এটা দেখো না। আমি কোনো কথা শুনতে চাই না, আমার রবিকে আমার কাছে ফিরিয়ে এনে দে। মা, রবি যদি কোনো অপরাধ না করে থাকে তাহলে রবি অবশ্যই তোমার কাছে ফিরে আসবে। তাহলে তুই বিশ্বাস করছিস রবি অপরাধী? বাবা, তুমি মাকে কি বলছো? সায়লা, ঠিকই বলছি, আমি এতটা বছর একটা পর্গা থাকি সন্তানের মতো আদর স্নেহ ভালোবাসা দিয়ে ভুল করেছি, দুধ কলা দিয়ে সেই কালছি। কে কালসাব? আজ ওর বাবার ফাঁসির প্রতিশোধ নেবার জন্য আমার মুখে চুমুন মারতে চাইছে। মা, কে তোর মা? আমি তোর মায়ের মৃত্যুর সময় তোকে আমার বুকে আশ্রয় দিয়ে ভুল করেছিলাম। সেদিন যদি জানতাম আমার স্বামীর আদালতে তোর বাবার ফাঁসির হুকুম হয়েছিল, তুই আমার বুকে মানুষ হয়ে আমার সন্তানকে আমার বুক থেকে কেড়ে নেবার জন্য হাত বাড়াবি, তাহলে আমি এত বড় ভুল করতাম না। শায়লা, তুমি কি বলছো তুমি বুঝতে পারছো? কেন বুঝতে পারবো না? সোহেল যদি আমার রবিকে গ্রেফতার না করতো তাহলে রবি আইনের চোখে না, তুমি ওকে বিশ্বাস করতে পারো? আমি পারি না, আমি চিৎকার করে বলবো সোহেল আমাদের কাছে ভালো থেকে ওর বাবার পাশে প্রতিশোধ নেবার জন্য নিজের কাজটা আরেকজনকে বিয়ে করিয়েছে। বল মেহমান, আমি সত্যি বলছি কিনা বল। বাবা, তুমি মাকে বাধা দিও না, আমাকে আঘাত করতে দাও, আমাকে আঘাত করতে দাও। আমার ভাগ্য আমাকে আজ মার কাছে বেইমান সাজিয়ে দিয়েছে, আমি আমি কি করে প্রমাণ করব আমি বেইমান নই? আমি কি করে প্রমাণ করব আমি আমি বেইমান নই? যে মায়ের আঁচলের ছায়াতে আমি বড় হয়েছি, যে মায়ের মমতার স্পর্শে আমি আমার আমার মায়ের অভাব এতটা বছর আমি বুঝতে পারিনি। বাবা বাবা, সে মায়ের মাতৃত্বের সাথে আমি বিবাহ করিনি। সোহেল কি বলছে শুনতে পাচ্ছ? সোহেল কি বলছে শুনতে পাচ্ছ? আমি কিছু শুনতে চাই না, আমার রবি আমার বুকে ফিরে না আসা পর্যন্ত আমি কোনো কথা শুনতে চাই না। এমন কোন অপরাধ করিনি, তাহলে বিধাতা কেন আমাকে মায়ের কাছে অপরাধে সাজিয়ে দিল? বিশ্বাস করো বাবা, বিশ্বাস করো, আমার আমার যদি এমন কোনো পথ খোলা থাকতো তাহলে সমস্ত অপরাধ আমি নিজে স্বীকার করে রবিকে মায়ের বুকে ফিরিয়ে দিতাম। কিন্তু কিন্তু এখন আমি কি করতে পারবো, কি করা উচিত? আমি আমি কিছু জানি না বাবা, আমি কিছু জানি না বাবা, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। রবি, মা, আমার কথা কেউ বিশ্বাস করেনি। মা, তুমি তো আমার মা,
তোমার বুকে দুধে আমার শরীরের রক্ত, সেই রক্তের কসম মা, আমি মেয়েটাকে ছুরি মারিনি, আমি মেয়েটাকে বাঁচাতে চেয়েছিলাম। তুমি একবার ওই মেয়েটার কাছে যাও মা, ওই মেয়েটাই পারবে, ওই মেয়েটাই পারবে আমাকে নির্দোষ প্রমাণ। আমি যাব রবি, আমার মাতৃত্বের আঁচল পেতে ওই মেয়েটাকে বলবো। আমার সন্তান যদি তোমাকে বাঁচানোর চেষ্টা করে থাকে তাহলে আমার সন্তানের জীবনটা তুমি বাঁচাও। নিশ্চয়ই দেখতে এসেছেন আপনার স্বামী আমার সন্তানকে জেলে পাঠানোর পর আমরা মামি কেমন আছি। মা, তুমি কার সাথে কথা বলছো? মা, বোন, আমার স্বামী বিচারক, সাক্ষ্য প্রমাণের উপরে তাকে বিচার করতে হয়, তাই আমার স্বামীকে ভুল বুঝে আমাকে ফিরিয়ে দেবেন না। আমি আমার সন্তানের জীবনটা ভিক্ষা চাইতে এসেছি। ও, এতক্ষণে বুঝতে পারলাম আপনার ছেলেই তাহলে আমার প্রেমাকে খুন করতে চেয়েছিল। আপনি কি করে ভাবতে পারলেন আপনার খুনি ছেলের জীবন ভিক্ষে দেব? তার বাবা আমার ছেলেকে জেলে পাঠিয়েছে। আপনি আপনার মেয়েকে জিজ্ঞেস করে দেখুন, আমার ছেলে আপনার মেয়েকে খুন করতে চায়নি। আমার যা বলার আমি জবানবন্দিতে বলে দিয়েছি, নতুন করে বলার কিছুই নেই। তোমার বলার মধ্যে ভুল আছে মা, আমি বলছি আমার ছেলে নির্দোষ, ও খুন করতে চায়নি। সেদিন কিন্তু আপনার সামনে আমার মা আপনার স্বামীকে বলেছিল আমার ভাইয়া নির্দোষ। আপনার স্বামী কিন্তু আমার মায়ের সেই সত্য কথাটা দাম দেয়নি। আমার মায়ের সেদিনের চোখের পানি আপনার স্বামীর কলমের লেখাটাকে ভাইয়ার পক্ষে রায় লিখতে দেয়নি। আমি তো বলেছি মা, ওকে সাক্ষী প্রমাণের উপর বিচার করতে হয়। আপনার সন্তানের ক্ষেত্রেও তাই হবে, এখানে আমার আপনার কিছুই করার নেই। মিস প্রেমা, আপনি পুলিশের কাছে জবানবন্দি দিয়েছেন আসামি রবি চৌধুরী নাইট ক্লাব থেকে আপনাকে অপহরণ করে ডায়মন্ড হোটেলে 302 নম্বর রুমে নিয়ে যায়, আর সেই রুম আপনাকে বলৎকার করার চেষ্টায় ব্যর্থ হয়ে খুন করার জন্য ছুরি দিয়ে আঘাত করে। বলুন, আপনার জবানবন্দিতে কোনো প্রকার মিথ্যার আশ্রয় নেননি? না, আমি যে জবানবন্দি দিয়েছি সত্য জবানবন্দি দিয়েছি। এবার মহামান্য আদালতের সামনে বলুন, আসামির কাঠগড়াতে দাঁড়ানো ওই রবি চৌধুরী আপনাকে অপহরণ করে খুন করার জন্য ছুরি দিয়ে আঘাত করেছিল কিনা? জজ সাহেব, আমি নির্দোষ। জজ সাহেব, আমার বিরুদ্ধে এই রায় আপনি প্রত্যাহার করুন। জজ সাহেব, দোহাই আপনার, আমার জীবনটা নষ্ট করে দিবেন না। জজ সাহেব, আমার জীবনটা নষ্ট করে দিবেন না। জজ সাহেব, জজ সাহেব, আমার ছেলে নির্দোষ, নিষ্পাপ। আমার ছেলে কোনো অপরাধী নয়, অপরাধী নয়। বলুন মিস প্রেমা, আপনার কোনো ভয় নেই, বলুন এই সেই আসামি কিনা? হ্যাঁ, এই সেই আসামি যে আমাকে অপহরণ করেছিল, আমার ইজ্জত নেবার চেষ্টা করেছিল, ব্যর্থ হয়ে আমাকে মেরে ফেলার জন্য ছুরি দিয়ে আঘাত করেছিল। তারপর আমি কি করে বাঁচলাম? পুলিশে জবানবন্দিতে শুনেছেন, আজ আমি এই মহামান্য আদালতের সামনে একটা কথাই বলতে চাই।
আমি ন্যায় বিচার চাই মহামান্য আদালত, আমি ন্যায় বিচার চাই, আমি ন্যায় বিচার। মহামান্য আদালত প্রেম মিথ্যা কথা বলছে, আমি যতটুকু অন্যায় করেছিলাম আমি স্বীকার করছি মহামান্য আদালত, তাই আমি আবারও বলছি আমি ছুরি মারিনি, আমি ছুরি মারিনি। সাক্ষী প্রমাণে আসামি রবি চৌধুরীর বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় এই আদালত রবি চৌধুরীকে 10 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিচ্ছে। আপনি ভুল করলেন, আমার জীবনটাকে আপনার কর্মের খোঁচায় নষ্ট করে দিলেন। আমি আবু, আজকের আব্বাস খান, আজ কয়েকটা কথা বলার জন্য দাঁড়িয়ে আছি। তুই আমার ছেলেকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিস, আমিও তোর ছেলেকে একইভাবে ফাঁসির দড়িতে ঝুলাতে চেয়েছিলাম, হয়তো আমার সে আশাটা পুরোটা পূরণ হয়নি, কিন্তু তোর কলম দিয়ে তোর নির্দোষ ছেলেকে 10 বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করতে পেরেছি, এটাই আমার প্রথম জয়। আমার দ্বিতীয় জয় তখন হবে যখন তোর সন্তানের লাশ জেলখানা থেকে বেরিয়ে আসবে, তাই তোর সন্তানের লাশ দেখার জন্য তৈরি হয়ে থাক। আব্বাস খান, আমি যদি আইনে মানুষ না হতাম তাহলে তুই আমার বাবার উপর যে হাত তুলেছিস সে হাত আমি কেড়ে নিতাম। এখনো আইনের মানুষ বলে বড় কথা বলতে চাস? তুই তো সেদিন আমার সামনে অনেক বড় বড় কথা বলেছিস, আইনের মানুষটাকে কেনা যায় না। আমি আইনের মানুষ কিনে তোর ভাইকে জেলে ঢুকিয়ে প্রমাণ করেছি আমি আইনের মানুষ কিনতে পারি। আসুন জজ সাহেব, আসুন, আপনার সুবিচারের জন্য আপনার গলে মালা পরিয়ে দিই। চুপ করো, আমার নাম ধরে ডাকবে না, আমার নাম ধরে ডাকার অধিকার তুমি হারিয়ে ফেলেছ। তুমি আমার বোন থেকে আমার রবি, আমার খোকাকে কেড়ে নিয়েছ। রবি শুধু তোমার সন্তান নয়, রবি আমার সন্তান। রবির জন্য যেমন তোমার হৃদয়টা হাহাকার করছে, তেমনি আমার বুকের ভিতর যে পিতৃত্বের হৃদয় আছে ওই হৃদয়টা তোমার মতোই কাঁদছে শায়লা। রবি তোমার সন্তান, রবি শুধু আমার সন্তান, তোমার সন্তান তোমার সামনে দাঁড়িয়ে আছে। মা, এখনো তুমি তোমার অভিমানের আদালতে আমাকে নির্দোষ বলে মেনে নিতে পারছ না? কি বললি তুই? তোকে আমি নির্দোষ বলে মেনে নেব তোর জন্য, শুধুমাত্র তোর জন্য? আমার নির্দোষ ছেলেটা জেলে চলে গেল, কেন তুই আমার সামনে এসেছিস? আমি তোর মতো বেইমানের মুখ দেখতে চাই না। তোর আশা তো পূরণ হয়েছে, তুই আর কি চাস বল? আমার চোখের পানি দেখে আমাকে আর কত বিদ্রুপ করতে চাস? তুমি আমাকে বেইমান বলেছ, এতে আমি দুঃখ পাইনি মা, কিন্তু কিন্তু তুমি কি করে বলতে পারলে তোমার চোখের পানি দেখে আমি বিদ্রুপ করব? মা গো, তুমি তুমি আমাকে এত বড় শাস্তি দিও না মা। তুমি যদি মনে করো আমি তোমার রবিকে তোমার বুক থেকে সরিয়ে দিয়েছি, তাহলে যে ঘরে রবি নেই, যে ঘরে রবি তোমাকে মা বলে ডাকবে না, সে ঘরে সে ঘরে আমিও থাকবো না মা, আমিও থাকবো না। সোহেল, সোহেল, এ কি বলছিস তুই? ঠিক বলেছি বাবা, আমি এ বাড়ি ছেড়ে চলে যাব, রবি ফিরে না আসা পর্যন্ত আমি আর কোনোদিন মার সামনে আসবো না, মাকে মা বলে ডাকবো না। মা গো, শুধু যাবার আগে একবার তোমার এই শত্রু সন্তানের মাথায় হাত রেখে আশীর্বাদ করে দাও মা, যাদের কারণে আজ আমি তোমার চোখে অপরাধী হয়েছি ওদের শাস্তি দিয়ে আমি প্রমাণ করে দিতে পারি আমি নির্দোষ, আমি বেইমান নই,
তবে তোমার মাতৃত্বকে অপমান করিনি। বাবা বাবা, তুমি তুমি মাকে দেখে রেখো, তুমি ছাড়া তুমি ছাড়া মার পাশে আর কেউ রইল না, কেউ রইল না। আমার রাস্তা দু নম্বর, কিন্তু আমার কথা দু নম্বর নয় মিস্টার মুরাদ। এই নাও তোমার বাড়ির দলিল, গাড়ির চাবি আর ব্যাংক অ্যাকাউন্টের চেক বই। এখন থেকে তুমি আমার কথা মতো কাজ করবে, আর আমি তোমাকে উপরে ওঠার জন্য এক একটা নতুন সিঁড়ি তৈরি করে দেব। তোমার এখন একটাই দায়িত্ব হবে, প্রেমার ভাইয়ের সাথে যোগাযোগ করা। থ্যাংক ইউ আব্বাস ভাই, থ্যাংক ইউ। আমি একবার যখন আদর্শকে বিক্রি করেছি তখন আমিও দেখতে চাই আমার ভাগ্য বিধাতার হাত ধরে কত উপরে উঠতে পারি। আরে ইন্সপেক্টর মুরাদ, তুমি যখন আমার বাবাকে ভাগ্য বিধাতা বলে মেনে নিয়েছো তখন তোমার ভাগ্য তোমাকে অনেক উপরে নিয়ে যাবে, অনেক উপরে। তুমি শুধু আমার বাবার কথা মতো কাজ করে যাও, দেখবে আমাদের স্বার্থে আমরা সবাইকে আমাদের রাস্তা থেকে খরচা করে দেব। তোমাকে বলতে হবে, আমি কি এমন অপরাধ করেছিলাম, আমি কি এমন অপরাধ করেছিলাম যার শাস্তি আমাকে দেবার জন্য আমার বাবাকে ফাঁসির তরিতে ঝুলিয়ে দিয়েছ, আমার মাকে আমার জীবন থেকে কেড়ে নিয়েছ। আমি এই হতভাগ্য, নিজের মায়ের কোল হারিয়ে আরেক মায়ের কোলে আশ্রয় দিয়েছিলাম, আজ তুমি বিনা দোষে আমার জীবন থেকে আমার আশ্রয়টুকু কেড়ে দিলে। কেন 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 খোদা, কেন বড় খোদা। সোহেল, তুমি মদ খেয়ে রাস্তার মধ্যে মাতলামি করছো? লাগে বড় জোশ, তোর প্রেমে লাগে বড়
বয়স তোর প্রেমে লাগে বড় জোশ আমার বন্ধু অপরাধ চক্রের কাছে নিজেকে বিক্রি করে আমাকে আমার মায়ের কাছে অপরাধী সাজিয়ে আমার এই বুকের ভিতর যে ব্যথার আগুন জ্বালিয়ে দিয়েছে আমি এই মত দিয়ে সে আগুন নেভানোর চেষ্টা করছি। কি বলছো তুমি? তুমি কি মনে করেছো আমি মিথ্যে বলছি? না নেহা, না। এত রাতে রাস্তার মধ্যে দাঁড়িয়ে কি করছিস? ঘরে চল, দেখ তোর জন্য নতুন গাড়ি কিনেছি। গাড়ি কেনার মতো টাকা তুমি কোথায় পেয়েছো ভাইয়া? শুধু একটি গাড়ি দেখে অবাক হয়ে তুই এই প্রশ্ন করছিস? দুদিন পরে নতুন বাড়িতে যখন যাবি তখন কি প্রশ্ন করবি? নেহা, আমার ভাগ্যের চাকা খুলে গেছে। ঠিকই বলেছিস তুই, আমার ভাগ্যের ঘরে তালা ঝুলিয়ে দিয়ে আজ তুই নিজের সৌভাগ্যের তালা খুলেছিস। এই আমার মায়ের কাছে আমাকে অপরাধী সাজিয়েছিস, টাকার বিনিময়ে আদালতের রবিকে আসামি সাজিয়েছিস, অথচ একদিন এই তুই আমার কাছ থেকে টাকা নিয়ে লেখাপড়া করেছিস, আমারই অনুরোধে পুলিশ ডিপার্টমেন্টে চাকরি পেয়েছিস। এই এই এত তাড়াতাড়ি তুই এত কিছু ভুলে গেলি মুরাদ? বন্ধুর ঋণ তুই এভাবে শোধ করলি? এই তুই আমাকে কত টাকা দিয়েছিস হিসাব করে বল, কত টাকা দিয়েছিস? আমি তোর সব টাকা শোধ করে দেব। পারবি আমার প্রতি তার বিশ্বাসকে ফিরিয়ে দিতে? পারবি তোর এক টাকার বিনিময়ে আমার মায়ের মন থেকে আমার প্রতি ঘৃণার দেয়ালটা সরিয়ে দিতে? পারবি তোর এই টাকার বিনিময়ে আমার মায়ের স্নেহ মমতা ভালোবাসা আমার জীবনে ফিরিয়ে দিতে? আরে এই পৃথিবীতে স্নেহ মমতার কোনো দাম নেই, দাম শুধু টাকা। তুই তো একদিন আমাকে বলেছিলি ওই জজ রাজীব চৌধুরী তোর বাবাকে ফাঁসি দিয়েছিল, আমাকে তো ধন্যবাদ দেওয়া উচিত। যে প্রতিশোধ তুই নিতে পারিসনি সেই প্রতিশোধের কিছুটা হলেও আমি তোর হয়ে নিয়ে দিয়েছি। কি বললি তুই? আমার প্রতিশোধটা তুই নিয়ে নিয়েছিস? তোর সামনে সোহেল আমাকে আঘাত করেছে, ওই আঘাতের জবাব আমি সোহেলকে ঠিকই দেব। তার আগে তোকে বলছি, আজ থেকে সোহেলের সঙ্গে সমস্ত সম্পর্ক তোর ভঙ্গ হবে। যে মনে সোহেলকে তুই ভালোবেসেছিলি ওই মন থেকে সোহেলের মন মুছে ফেলতে হবে। এটাই কি তোমার শেষ কথা? ইয়েস, এর বাইরে আমার আর কোনো কথাই নেই। তাহলে তুমিও শোনো ভাইয়া, আমার মনটা তোমার পুলিশের মন নয় যে টাকার বিনিময়ে পুলিশের আদর্শকে মুছে ফেলবো। আমার হৃদয়টা তোমার পুলিশের হৃদয় নয় যে তোমার কথা মতো আমার বন্ধুকে শত্রু মনে করব। সোহেল আমার জীবনে ভালোবাসার বন্ধু হয়ে এসেছিল, বন্ধুই থাকবে। চিৎকার করো না, তুমি অর্থ প্রাচুর্যের লোভে তোমার সততা তোমার আদর্শকে বিক্রি করতে পারো, কিন্তু তোমার বোন হলেও তোমার কথা মতো সোহেলের সাথে আমার ভালোবাসার সম্পর্ক অস্বীকার করব না। তোমার কাছে অর্থ বড়, আমার কাছে আমার প্রেম বড়। Thank you.
প্রডিউসার আমি, টাকা আমার, শুটিং আমার, সকাল না বিকাল সেটা আমি দেখবো। টাকা তোর আর ঝুমার সাথে প্রেম করবে আকাশ, এটা মেনে নেওয়া যায় না। ঠিক বলেছি, কাছে কাছে ঝুমার নতুন শুট। Okay.
বোঝো না চেয়েছি তোমার, এসো না বুকের ভিতরে, কি মধুর রেখেছো অঙ্গের জোয়ারে, বোঝো না বোঝো না চেয়েছি তোমার, এসো না তোকে নিয়ে আজ অন্যরকম শুটিং করবো, তবে এই দৃশ্যের নায়ক তোর আকাশ না, আমার এই তিন হিরো। তোমার ভাই এসেছে, এক কাজ কর, থানায় ফোন কর, সবাই চলে আয়। আরে মুন্না, আজ জুমার জন্মদিন, তাই বড় ভাই হয়ে ঘরে বসে থাকতে পারলাম না, ফুল নিয়ে উইশ করতে এলাম। জুমা কোথায়? উপরে তিনতলায়। আচ্ছা, জুমা 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 কয়দিন আমার 807 তোমার মা তোমার সাথে দেখা করতে এসেছে। তুমি কেমন আছো মা? বিশ্বাস করো, আমি জেলখানার লোহার শিকার মধ্যে তোমাদের কথা শুধু ভাবি মা, আর জজ সাহেবের চেহারাটা আমার বুকের মধ্যে এঁকে রাখি যাতে করে ভুলে না যাই। তুমি কেঁদো না মা, প্রেমার কালিশটা বড়। আমার প্রতিশোধ আমি নেবই, ও জজ সাহেব তোমাকে কাঁদিয়েছে, আমিও জেল থেকে বের হয়ে এসে ওই চচ্ছে আর তোর স্ত্রীকে
তোমার মতো কাঁদাবো মা, তোমার মতো কাঁদাবো। কান্না শুরু হয়ে গেছে ভাইয়া, ও যশ সাহেব যেমন তার বিচারে তোকে জেলে পাঠিয়েছিল, তেমনি আমিও ও যশ সাহেবের বিচারে তার নিজের ছেলেকে জেলে পাঠাতে বাধ্য করেছি। তুই বলতে পারবি চট সাহেবের ছেলে কত নাম্বার কয়েদি হয়ে এই জেলখানাতে এসেছে? আমি বলতে পারবো, 1000 নম্বর কয়েদি। আপনারা যান, আমি মুন্নার সাথে একটু আলাদাভাবে কথা বলতে চাই। মা রেখা তোমরা যাও, আমার দেখা হবে। ঠিক আছে ভাইয়া, আসি। লাইন থেকে সর। কেন লাইন থেকে সরবো কেন? এটা আমার। আরে শালা, এই দেখছি মুখে মুখে তর্ক করে। শালা বলে কেন? আমাকে শালা বলে কেন? তুই আমাকে ধাক্কা মারলি, ধাক্কা মারলি। জেলখানা তো মাস্তানি, সাহস থাকো তো আমাকে মার। স্টপ মুন্না, স্টপ স্টপ। স্যার হারামজাদার কত বড় সাহস, জেলখানা তো মাস্তানি করছে। ঠিক আছে, ওকে ডান্ডা বেরিয়ে পুড়িয়ে দেবো, আর দুদিন পর তুমিও বেরিয়ে যাবে। কি বলছেন স্যার? ঠিকই বলছি, জেলখানাতে তোমার ভালো কাজের জন্য জেলা সাহেব বিজয় দিবস উপলক্ষে বেশ কিছু কয়েদির নাম সাধারণ ক্ষমা পাবার জন্য সুপারিশ করেছিল। দেশের প্রেসিডেন্ট যে কজনের নাম তালিকাতে অনুমোদন করেছেন সেই তালিকাতে তোমার নামও আছে। স্যার একটা অনুরোধ করব। বলো। এই ছেলেটা দেখতে আমার ছোট ভাইয়ের মতো। আমার ভাইটা বেঁচে নেই, ওকে দেখার পর মনে করেছিলাম এই জেলখানাতে ওকে ছোট ভাইয়ের মতো আদর করব। সেই সুযোগ তো আর পাবো না, তাই দুদিনের জন্য ওকে আমার সেলে রাখার অনুমতি চাচ্ছি। ঠিক আছে, তোমার আবদার রাখবো, ও তোমার সাথে দুদিন থাকবে। আপনি তো দুদিন পরে চলেই যাবেন, কেন কেন আমাকে আপনার প্রতি মায়ের বাঁধনে জড়াচ্ছেন? তোমাকে বলেছি তুমি আমার ছোট ভাইয়ের মতো, তাই তুমি কি করে ভাবতে পারলে যে বড় ভাই বেরিয়ে যাবে আর ছোট ভাই পড়ে থাকবে? একই দিনে তুমিও জেলখানা থেকে বেরিয়ে যাবে, আর সে ব্যবস্থাটাও আমি তোমাকে করে দেব। Thank you.
এসেছে ভালোই হলো। এবার দুজন মিলে ওদেরকে শাস্তি করব। হ্যাঁ অবশ্যই শাস্তি করব, তবে ওদের নয় তোকে। তুই জানিস আমি কে? আমি মুন্না। তোর বাবা আমাকে জেলখানাতে পাঠিয়েছিল, আর তুই আমার বোন প্রেমাকে কিডন্যাপ করে ইজ্জত নষ্ট করতে না পেরে খুন করতে চেয়েছিলি। আমি সেই প্রতিশোধ নেবার জন্য তোকে জেলখানার বাইরে নিয়ে এসেছি, আর তোকে খুন করে তোর লাশ আমি কুত্তা শকুনকে খাওয়াবো। আমি কিন্তু গুটশুটার, আমার নিশানা ব্যর্থ হবার নয়। আমাকে কেউ বাধা দিলে তোমরা কেউ বাঁচবে না। আর তোমাকে বলছি, রবি নিশ্চয়ই ওর মার সাথে দেখা করার জন্য এতে যাবে, করা নজর রেখে ইন্সপেক্টর সোহেলকে দিয়ে ঘায়েল করার চেষ্টা করো। একটা কথা মনে রেখো, রবিকে তুমি? হ্যাঁ আমি। আমার কাছে কি চাও? তোমাকে আমার প্রয়োজন, আমার সামান্য একটা ভুলের জন্য তুমি আদালতে মিথ্যে সাক্ষী দিয়ে আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছ। তোমার জন্য, শুধু তোমার জন্য আমি জেল পদক আসামি। আমাকে অন্ধকার জীবনে ঠেলে দিয়ে তুমি তো আলোতে বসবাস করতে পারো না, চলো আমার সাথে। আপনার মেয়ের লাশ আমি পাঠিয়ে দিব। বলো কি তুমি চাও না আমাকে নিয়ে নাও? আমার পিয়াসী মন চায় তোমাকে সারা ক্ষণ। বলো কি তুমি চাও না আমাকে নিয়ে নাও? দেখো না দেখো রূপিনী দেখো না, বোঝো না বোঝো না জাগ যে কামনা। তুমি চাও না আমাকে নিয়ে না। খুলে দেব যত তালা, সুখের মিলনে জড়াবো দুজনে মিটাবো যত জ্বালা। সজনী সজনী কাট না রজনী।
তোমার মাঝে যেন হিরাম আমি খুঁজে দুহাত চলে বুকে চড়া মা 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 কি হচ্ছে মা মুন্না সর্বনাশ হয়ে গেছে রবি তোর বোনকে তুলে নিয়ে গেছে আর যাবার সময় বলে গেছে তুই যদি রবির পিছু নিস তাহলে প্রেমাকে খুন করে লাশ পাঠিয়ে দেবে তুমি কোনো চিন্তা করো না মা আমি দেখছি আমি দেখছি আমি জানতে চাই তুমি আমাকে ছেড়ে দেবে কিনা এত ব্যস্ত হবার কারণ নেই তোমাকে নিয়ে খেলা তো কেবল শুরু ফাইনালের আগে এখনো সেমিফাইনাল বাকি চুপচাপ এখানে থাকবে কোনোভাবে পালানোর চেষ্টা করলে তোমার লাশ ফেলে দেব তুমিও মনে রেখো আমার ভাইয়া তোমাকে ছাড়বে না কিছুতেই ছাড়বে না আপনার ভাই রবি জেল থেকে পালিয়ে এসে আমার বোনকে কিডন্যাপ করে নিয়ে গেছে আমার বোনকে আমি ফেরত চাই না ঢুকিয়ে দেবো কোন বেয়াদবি বা মাস্তারি জায়গা নয় তুমি দেরি করতে এসছ তাই করো একজন পুলিশ হিসেবে আমার যা করার আমি তাই করব শুধু একটা কথা শুনুন যদি আপনার আগে আপনার ভাই রবির সাথে আমার দেখা হয়ে যায় তাহলে আপনার ভাই লাশ ফেলে দেব রবি জেল থেকে পালিয়েছে চিৎকার করছো কেন সাপ সাপ আর ভয় নেই বিষ বের করে দিয়েছি তা না হয় দিয়েছ কিন্তু আমি তো তোমার শত্রু জীবন বাঁচালে কেন তুমি মরে গেলে আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবো না তাই আমি আমার নিজের স্বার্থে তোমাকে বাঁচিয়েছি নাও কেন বলছি কি হলো খাও বলছি মা মা রবি তুই রবি 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 তুই তাহলে তুই জেল থেকে পালিয়েছিস হ্যাঁ পালিয়েছি পালিয়েছি বিচারকের চেয়ারে বসে তুমি সাক্ষী প্রমাণের উপর নির্ভর করে আমাকে শাস্তি দিয়েছিলে বাবা
আর আমি জেল থেকে পালিয়েছি সত্যিকারের অপরাধীকে আইনের কাছে প্রমাণ সহ ধরিয়ে দিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য। এটা তোর কথা, কিন্তু আইনের চোখে আমার চোখে তুই একজন জেল পলাতক আসামি। তাই আমি একজন বিচারক হয়ে তোকে আমার বাড়িতে আশ্রয় দিতে পারি না। আমি আশ্রয় নিতে আসিনি বাবা, আশ্রয় নিতে আসিনি। আমি শুধু আমার যুদ্ধে যাবার আগে তোমাদের দোয়া নিতে এসেছি। তুমি বিচারক হয়ে তোমার দায়িত্ব তো অনেক আগেই পালন করেছ, এবার শুধু পিতা হয়ে আমাকে দোয়া করে দাও। আমি কথা দিচ্ছি বাবা, তোমাদের দোয়াতে আমি প্রমাণ করে দেব তোমার মতো বিচারকের সন্তান খুনি হতে পারে না। আমার জন্য তোমার জীবনে যে কলঙ্কে দাগ লেগেছে আমি সন্তান হয়ে সে কলঙ্ক দিতে চাই বাবা, মুছে দিতে চাই। রবি আত্মসমর্পণ কর, নইলে গুলি চালাতে বাধ্য হব। রবি তোমাকে হাসপাতালে নিয়ে যাবে, চল। ওই তুই আমার মাকে গুলি করেছিস, তুই আমার মাকে গুলি করেছিস। এই মুহূর্তে ও পজিটিভ রক্ত লাগবে, নইলে অপারেশন বন্ধ হয়ে যাবে। কিন্তু এই মুহূর্তে রক্ত কোথায় পাবো ডাক্তার? রক্ত আমি দেবো ডাক্তার, আমার গ্রুপ আর আমার মায়ের গ্রুপ একই। না, তোর মতো বেইমানের রক্ত আমার মায়ের শরীরে দিতে দিব না। রবি যদি মনে করিস আমি বেইমান, আমার সেই বেইমানের শাস্তি দেবার সময় অনেক পাবি। এই মুহূর্তে মায়ের জীবনটা অনেক বড়। বাবা তুমি তো বিশ্বাস করো আমি বেইমান নই, আমিও স্বজনদের শিকার। তুমি আমাকে রক্ত দেবার অনুমতি দাও বাবা। রবি আমি তোকে বলছি সোহেলকে রক্ত দিতে দে। কিন্তু এই মুহূর্তে আপনি নিজেই তা হত, এরপরও রক্ত দিবেন? দেব ডাক্তার দেব, আমি আমার মায়ের জন্য আমার শরীরের শেষ রক্ত বিন্দু পর্যন্ত দেব। প্লিজ ডাক্তার আমাকে না করবেন না। ওকে আসুন, চলুন। অপারেশন ইজ সাকসেসফুল। রবি তোমার পালানোর সব পথ বন্ধ। রবি তুই পালিয়ে যা, আমি বলছি তুই পালিয়ে যা। সোহেল তুই কিন্তু আইনের অবমাননা করছিস। আমি কি করছি তা ভালো করে জানি। রবি যা, রবি যা, ভাগ ভাগ রবি, যা রবি যা ভাগ। সোহেল একজন সাজাপ্রাপ্ত জেল পলাতক আসামিকে পালিয়ে যাবার সুযোগ করে দেবার জন্য তোমাকে সাসপেন্ড করা হলো। এই তো খেলা জমে গেছে আসিফ, এইবার তুই ইন্সপেক্টর মুরাদকে খুন করে ফেল, আর ওই খুনের দায় আমি সোহেলকে ফাঁসিয়ে দিই, ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেব। তুমি কোনো চিন্তা করবে না বাবা, আমার মতো করে আমার খেলাটা খেলতে দাও। আমি প্রমাণ করে দেব শয়তানের রক্তে শয়তানেরই জন্ম হয়। Thank you.
ত্যাগের ভিতরে, ত্যাগের ভিতরে, ত্যাগের ভিতরে, তাইলে তাইলে উতরাইলে গোসো, সেই উত্তানি মোরে উতরাইলি, হায় হায় সেই উত্তানি মোরে উতরাইলি, শ্যামপিরিতি আমার অন্তরে, হায় হায় শ্যামপিরিতি আমার অন্তরে, ত্যাগের ভিতরে, তাইলে তাইলে উতরাইলে গোসো ত্যাগের ভিতরে তাইলে তাইলে উতরাইলে গোসই সেই উত্রানি মোরে উতরাইলি হ্যাঁ সেই উত্রানি মোরে উতরাইলি শ্যামপিরিতি আমার অন্তরে হ্যাঁ শ্যামপিরিতি আমার অন্তরে হ্যাঁ শ্যামপিরিতি আমার অন্তরে বিষাইয়া সওয়াল হুতাইলি গোসই আটাটা বিষাইয়া মরি তো পিষাইলি গোসই সেই হুতানি মোরে হুতাইলি আয়া সেই পিষানি মোরে পিষাইলি শ্যামপিরিতি আমার অন্তরে আয়া শ্যামপিরিতি আমার অন্তরে আয়া শ্যামপিরিতি আমার অন্তরে গগনের খুঁটি তেলানো ওরে ওলো সই পাল তোলা নৌকা তেলানো ভাসে ওলো সই সেই পুরানি মোরে উড়াইলি হ্যাঁ সেই ভাসানি মোরে ভাসাইলি শ্যাম হাই শ্যাম এ শ্যাম শ্যাম কীর্তি আমার অন্তরে হ্যাঁ শ্যাম কীর্তি আমার অন্তরে হ্যাঁ শ্যাম কীর্তি আমার ত্যাগের ভিতরে তাইলে তাইলে উতাইলে গোসই ত্যাগের ভিতরে তাইলে তাইলে উতাইলে গোসই সেই উতানি মোরে উতরাইলি হ্যাঁ সেই উতানি মোরে উতরাইলি শ্যামপিরিতি আমার অন্তরে হ্যাঁ শ্যামপিরিতি আমার অন্তরে হ্যাঁ শ্যামপিরিতি অন্যের কথা তোমাকে ভাবতে হবে না নিজের কথা ভাবো তুমি সহিনের শরীর থেকে আইনের পোশাক খুলে নিয়েছো একদিন সত্যিকারের অপরাধী চক্ররা তোমার শরীরের এই আইনের পোশাকটা তোমারই বুকে রক্ত দিয়ে ভিজিয়ে দেবে আসলে তুমি পাগল হয়ে গেছো ভাইয়া তাই সত্যি কথাটা তোমার শরীরে জ্বালা ধরে দিচ্ছে বেশি কথা না বলে আমার সাথে চল আজ আমি নতুন বাড়িতে উঠব তুমি তোমার নতুন বাড়িতে যাও আমি আমার মতো আমার ঠিকানায় যাচ্ছি তোর ঠিকানা মানে আমার ঠিকানা আমার সোহেল গুড বাই একটা কথা মনে রাখিস এই যাওয়াই তোর জীবনের শেষ যাওয়া কোনোদিন ফিরে এসে আমার কাছে আশ্রয় পাবি না কথাটা মনে রাখিস কি হয়েছে ও ডাক্তার
খরচা করে না দিয়ে যা। খুন করতে চেয়েছিলি তুই, আর সাজা হয়েছে আমার। রবি, তুই আমাকে প্রাণে মারিস না, তুই আমাকে পুলিশের হাতে তুলে দে। আমি আমি তোকে কথা দিচ্ছি, আমি পুলিশের কাছে সব কথা স্বীকার করবো ভাই। আমি তোকে একটা শর্তে জীবন ভিক্ষা দিতে পারি, বল তুই রাজি? হ্যাঁ আমি রাজি। হ্যাঁ আমি তোমাকে বাঁচানোর জন্য এসেছি। সেদিন তোকে নষ্ট করতে পারিনি, কিন্তু আজ তোকে নষ্ট করব। আমি রবির বাবার উপর প্রতিশোধ নেবার জন্য আদালতে মিথ্যে কথা বলেছিলাম। মারো ভাইয়া, মারো মারো ভাইয়া, মারো। তাহলে তুই আমার বোনকে বেইজ্জত করতে চেয়েছিলি, তুই আমার বোনকে খুন করতে চেয়েছিলি। এই সত্যটা প্রমাণ করার জন্য আমি তোকে এখানে নিয়ে এসেছি, আমার শত্রুরা আমি নিয়ে যাচ্ছি,
আমি ওকে নিজ হাতে খুন করব। না রবি না, ওকে তুমি খুন করলে আইনের কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে না। আইনের কাছে নিয়ে গিয়ে তোমাকে নির্দোষ প্রমাণ করার জন্য সত্য জবানবন্দি দিতে বাধ্য করব। রবি, আমি এই হারামজাদাকে কমিশনারের কাছে নিয়ে যাচ্ছি। তুমি ইন্সপেক্টর মুরাদকে নিয়ে এসো, আমিও দেখতে চাই ওর বাবা কি করে ওকে বাঁচায়। চল। I love you, Ruby. এক নজর না দেখলে তোমায় অন্তর চইলা যায়, দেহ ছাইড়া প্রাণ চাইরে চইলা যায়। আমি তোমার নয়নের কাজল বন্ধুরে, আমি তোমার বুকেরই আঁচল। তোমার নানার ইচ্ছা করে ভ্রমর হইয়া বিধাইয়া মূল, যৌবনের মধু ভরা বুকের দুকুল, সেই না মধু খাইতে ভ্রমর কইর না তো ভুল। সেই না মধু খাইয়া আমি হইব রে পাগল, বন্ধু আমার নয়নের সাজল। তোমার বুকেরই আঁচল, কাঁচা ডালিম পাক ধরেছি রসে তলোমার, একবার তুমি ধরেছি রসে তলোমার, একবার তুমি খাইয়া দেখো কেমন মজার ফল। কথা শুইনা আইলো নি খাইতে ডালিম ফল, ওই না ডালিম না খাইলে জীবনটাই বিফল। রসের নিশাই হইয়া যাইবা তুমি যে পাগল, আমি তোমার নয়নের কাজল বন্ধু রে, বন্ধু আমার বুকের আগুন। তো ফুল ইচ্ছা করে ভ্রমর হইয়া বিধাইয়া মিহুল, যৌবনের মধু ভরা বুকের দুকুল, সেই না মধু খাইতে এই না মধু খাইয়া আমি হইব রে পাগল, বন্ধু আমার নয়নের সাজল হায় রে, আমি তোমার বুকেরই আঁচল। কথা শুইনাই আইলো পানি খাইতে ডালিম ফল, ওই না ডালিম না খাইলে জীবনটাই বিফল। রসের নিশাই হইয়া যাইবা তুমি যে পাগল, আমি তোমার নয়নের কাজল বন্ধু রে, বন্ধু আমার বুকের আগুন। ভাই বলে তোমার শত্রুকে ক্ষমা করো না, তুমি প্রতিশোধ নাও। প্রতিশোধ তো আমাকে নিতেই হবে নেহা, আমার প্রতিশোধ নেবার জন্য তুমি যখন আমাকে ভুল বুঝবে না তখন মুরাদের মুখোশ আমি খুলে দেবই।
নেহা ঠিকই বলেছে ভাইয়া, বড়দের মুখোশ খুলে দিতে পারলে তুমি আমি দুজনে আইনের কাছে নিজেদের নির্দোষ প্রমাণ করতে পারবো। আমার এক ছেলে লাশ আমি দেখেছি, আর এক ছেলে লাশ আমি দেখতে চাই না। তোরা রবির মাকে তুলে আনবি, আর তোরা রাস্তা ব্লক দিয়ে আসিফকে পুলিশের কাছ থেকে রেস্কিউ করবি। ফাইনাল খেলা রেফারির বাঁশি আমি বাজাবো, আমি। আমি আব্বাস খানের আস্তানা চিনি, তাই আমাদের একমাত্র কাজ হবে ওই আস্তানা আক্রমণ করা। আমার আসিফ ফিরে এসেছে, হ্যাঁ আনন্দ করবো, ফুর্তি করবো, লেটস এনজয় এনজয়। Thank you.
চলে এসেছে এই কুত্তার বাচ্চারা তাকিয়ে দেখ মা রবি সোহেল মা তোরা দুইজন পিস্তল ফালাস আরেকবার আঘাত করে দেখ একবার হাত তুলে দেখ তোরা আঘাত করবি একটা আর আমার লোকজন তোর মারে আঘাত করবো দশটা দশটা রবি তোরা দুভাই আমার কথা ভাবিস না আঘাত কর শেষ করে দেখে না মা না আমাদের জন্য তোমার আঘাত আমরা দুই ভাই সহ্য করতে পারবো না মা রবি ঠিকই বলেছে মা এই আমাদের আঘাত কর আমাদের আঘাত কর কিন্তু আমাদের মায়ের হাত দিলে আমরা দুই ভাই সহ্য করবো না ওই বাবা
তুমি শুনছো? মা ভক্ত সন্তানদের কথা তুমি শুনছো? ওরা আঘাত করতে বারণ করছে। বাস, ওদের শরীর থেকে আঘাতে আঘাতে সমস্ত রক্ত বের করে দিই। আমি আমার সন্তানের লাশ দেবো। এই শালিকে, ও সন্তানের লাশ দেখাতে যাই। এবার আমি কারে ফিরে কারে মারি, কারে সাইরা কারে মারি, কারে সাইরা কারে। তোরা দুইজন আমরা সেদিন অনেক মারতিলি, তখন আমি খুব বিপদে আসিলাম। সেদিন আমি তোকে আঘাত সহ্য করছি, এখন আমি তো করে কুত্তার মতো মারুম, কুত্তার মতো মারুম। আমার রবি এখন কাজ করিস না, আমাকে মার। ভাইটা দেখো, সবে তো শুরু। তোর স্বামী আমার ছোট ভাইটার কাছে গেছিল, সেই দিন আমার বাবা চিৎকার করে কান্ত ছিল, তার বংশ শূন্য চিৎকার কর, চিৎকার কর। ভাই আমার, আমার ভাই, তুই তাকায় দেখ, আমি তোর, আমি তোর ভাই মৃত্যুর প্রতিশোধ দিতেছি, তুই দেখ। প্রমাণের ভিত্তিতে সাজাপ্রাপ্ত রবি চৌধুরীর বিরুদ্ধে পূর্ববর্তী আনীত অভিযোগ পুনরায় মিথ্যে প্রমাণিত হওয়ায় এই আদালত রবি চৌধুরীকে বেকসুর খালাস দিচ্ছে। সোহেল চৌধুরীর বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যে প্রমাণিত হওয়ায়
তাকে চাকুরিতে পুনর্বহাল করার আদেশ দিচ্ছে। একই সাথে আইনের পোশাক পরে আইনের অবমাননা করে অপরাধীদের সাহায্য করার জন্য এই আদালত মুরাদ হোসেনকে 4 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিচ্ছে। কালোবাজারি, অবৈধ অস্ত্র আমদানি এবং বিভিন্ন অপরাধ সংগঠিত করার কারণে এই আদালত আব্বাস খানকে দণ্ডে দণ্ডিত করছে। এর অভিযোগে বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক মৃত্যুদণ্ডে দণ্ডিত করছে।